মহাপ্রভু কর্তৃক রাঘব পণ্ডিতের কৃষ্ণ সেবার প্রশংসা। শ্রীমান মহাপ্রভু শ্রী রাঘব পণ্ডিতের প্রতি করুণানয়ে তাকিয়ে বললেন, রাঘব, তোমার নিষ্ঠা ও ভক্তি ও শ্রদ্ধায় আমি তোমার নিকটে চিরদিন আবদ্ধ আছি। আত্মপ্রশংসা শুনে রাঘব মর্মে মরে গেলেন, তাই তিনি রোদন করতে লাগলেন, মহাপ্রভুকে ছেড়ে তাকে গৃহে যেতে হবে, এটি তার কাছে মৃত্যুতুল্য। রাঘব পণ্ডিতের মনোভাব বুঝে উপস্থিত ভক্তবৃন্দের নিকটে শ্রীমন মহাপ্রভু তার কৃষ্ণ সেবার বিস্তৃত বিবরণ দিতে লাগলেন। রাঘব পণ্ডিতের সেবা পরম পবিত্র এবং সর্বোত্তম। শ্রীকৃষ্ণের রাঘবের নারকেল নিবেদনের কথা শুনো। এখানে পাঁচ গণ্ডা মূল্যে একটি নারকেল বিক্রি হয়। তার বাড়িতে শত শত নারকেল বৃক্ষে লক্ষ লক্ষ ফল হয়, কিন্তু তবুও তিনি যখন শুনলেন যে কোথাও খুব মিষ্টি নারকেল পাওয়া যায়, তখন তিনি একটি নারকেল চার পন মূল্য দিয়ে দশ ক্রোশ দূর হতে যত্নপূর্বক নিয়ে আসেন। প্রতিদিন পাঁচ একটি নারকেল চার পন মূল্য দিয়ে দশ ক্রোশ দূর হতে যত্নপূর্বক নিয়ে আসেন। প্রতিদিন পাঁচ সাতটি নারকেল বাকল ফেলে শীতল করার জন্য জলে ডুবিয়ে রাখেন। তারপর ভোগ নিবেদনের সময় সাতটি নারকেল বাকল ফেলে শীতল করার জন্য জলে ডুবিয়ে রাখেন। তারপর ভোগ নিবেদনের সময় সেগুলি পুনরায় সংস্কারপূর্বক পরিষ্কার করে মুখ ছিদ্র করে শ্রীকৃষ্ণেরকে তিনি নিবেদন করেন। তারপর শ্রীকৃষ্ণ সেই নারিকেল জল পান করে কখনো যেগুলো শূন্য অবস্থায় রাখেন আবার কখনো পূর্ণ করে রাখেন। জল শূন্য ফল দেখে রাঘব পণ্ডিত আনন্দিত হন এবং সেই নারকেল ভেঙে তার শ্বাস অন্য আরেকটি পাত্রে রাখেন। সেই শ্বাস শ্রীকৃষ্ণকে নিবেদন করে বাইরে এসে ধ্যান করেন। তখন শ্রীকৃষ্ণ সেই পাত্রে রাখা শ্বাস খেয়ে ফেলেন। কখনো কখনো সেই শ্বাস খাবার পর শ্রীকৃষ্ণ সেই পাত্রটি শ্বাস দিয়ে পূর্ণ করে রাখেন। তার ফলে রাঘব পণ্ডিতের শ্রদ্ধা বৃদ্ধি পায় এবং তিনি ভগবত প্রেমরূপী সমুদ্রে ভাসতে থাকেন। একদিন শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদনের জন্য একজন সেবক দশটি নারকেল পরিষ্কার করে নিয়ে আসলেন, কিন্তু ভোগ দেবার সময় অতিক্রান্ত হলে সেবকটি নারকেল নিয়ে দ্বারের বাইরে দাঁড়িয়ে রইল। রাঘব পণ্ডিত তখন দেখলেন সেবকটি দ্বারের ভিতে হাত দিয়ে সেই হাতেই আবার নারকেল স্পর্শ করছেন। রাঘব পণ্ডিত তখন বললেন, এই দ্বার দিয়ে বহু লোক যাতায়াত করে, তাদের পায়ের ধুলা ভিতে লাগে, সেই ভিতে হাত দেবার পর সেই সেবকটি আবার নারকেল স্পর্শ করল, এই নারকেল অপবিত্র হয়ে গেছে, এখন তা শ্রীকৃষ্ণে নিবেদন করার যোগ্য নয়, তাই নারকেলগুলি শ্রীকৃষ্ণ সেবায় অযোগ্য বলে প্রাচীরের উপরে ছুঁড়ে ফেলে দিলেন। এমনি ছিল রাঘব পণ্ডিতের ভগবত সেবা। তারপর রাঘব পণ্ডিত অন্য নারকেল সংস্কারপূর্বক পবিত্র করে শ্রীকৃষ্ণে ভোগ লাগালেন। বিভিন্ন প্রকার সুমিষ্ট ফল এভাবে তিনি ভগবানকে নিবেদন করতেন। এই মতো কলা আম্র নারঙ্গ কাঁঠাল যাহা যাহা দূর গ্রামে শুনিয়াছে ভালো, বহুমূল্য দিয়া আনি করিয়া যতন, পবিত্র সংস্কার করি করে নিবেদন। রাঘব পণ্ডিত এভাবে বিভিন্ন উত্তম দ্রব্য সংগ্রহ করে তা শ্রীকৃষ্ণে নিবেদন করলেন। তার অপূর্ব প্রেম সেবা দর্শন করে সকলে পরম আনন্দিত হন। তিনি বহু যত্নে ব্যঞ্জনের জন্য শাক মূলা আদি সংগ্রহ করেন আর ভিন্ন প্রকার পিঠাপানা চিড়া মুড়ি সন্দেশ ক্ষীর
সর্বপ্রকার আচার এবং গন্ধ, বস্ত্র, অলঙ্কার এবং সমস্ত বস্তুর সারাতি সার সংগ্রহ করেন। এইভাবে তিনি সর্বক্ষণ শ্রীকৃষ্ণের প্রেমময় সেবায় নিয়োজিত থাকেন। রাঘব পণ্ডিতকে এইরূপভাবে প্রশংসা করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তাকে আলিঙ্গন দানে কৃতার্থ করলেন।